আসসালামু আলাইকুম, রোজিস কুকিং ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত। আজকের আয়োজনে থাকছে চিংড়ি মাছ ভুনা। এই দারুণ স্বাদের চিংড়ি মাছ ভুনা আমি চেষ্টা করেছি সহজভাবে দেখাতে। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। আমি চিংড়ি মাছের নিচের অংশের খোসাটা রেখে উপরের অংশের খোসা ফেলে দিয়েছি। এভাবে সবগুলো চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো খোসা ফেলে দিবেন। আর আমি চিংড়ি মাছের খোসা ফেলে দিয়ে আগে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চিংড়ি মাছে কিছুটা লবণ অ্যাড করছি, আরও দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। এবার চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। এর জন্য আমি আগে একটি পাত্রে 1/2 কাপ থেকে কিছুটা বেশি তেল দিয়ে নিয়েছি। তেল গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তেল গরম হয়েছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে হালকা ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে চিংড়ি মাছ হালকা ভেজে নিলে ভালো হয়। হালকা ভাজা হয়েছে, এবার তুলে নিচ্ছি। এই পর্যায়ে চিংড়ি মাছ ভাজা সেই তেলে 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টিস্পুন আদা কুচি, 2 টিস্পুন রসুন কুচি দিয়ে হালকা ভেজে নেব নেড়ে চেড়ে। হালকা ভাজা হলে তুলে ঠান্ডা করে এরকম হামান দিয়ে হালকা থেতলে নেব। এতে করে আদা আর রসুনের সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চেষ্টা করবেন থেতলে নেওয়ার। আপনারা হামান বা যেই কোনো ভারী কিছু দিয়ে থেতলে নিতে পারেন। পেঁয়াজ আদা রসুন আমার থেতলে নেওয়া হয়েছে। এবার পুনরায় চুলায় বসিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। দুই মিনিট ভাজার পর সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিব। এরপর 1.5 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে সেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর পরিমাণ মতন লবণ অ্যাড করে দিচ্ছি। আমি চিংড়ি মাছে লবণ দিয়েছি, আর আমি সয়া সস দিব, সেই ক্ষেত্রে লবণ বুঝে দিতে হবে। আরও দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, আরও দিচ্ছি 4 টেবিল স্পুন টমেটো সস দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কমে রেখে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে পুনরায় ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব। এবার ঢাকনা তুলে 10 থেকে 12টা কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করব। দুই মিনিট পর চিংড়ি মাছ রান্না করার পর কিছু ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় রেখে চুলা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি মাছ ভুনা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।